وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا رب العالمين مولاي كريم براشاني هات تجيتي জীবন ভর গুনাহ করেছি অন্যায় করেছি শৈশবটা কেটে গেল হেলায় খেলায় যৌবনটা কেটে গেল বড় বেশি অবহেলায় জীবনের আর কতটুকুই বা বাকি আছে বিদ্যবেলায় রব্বুল আলামিন কতজন সামনে থেকে বিদায় নিল অনেকের দাদি নাই অনেকের দাদা নাই অনেকের নানি নাই অনেকের নানা নাই অনেকের আপন ভাইটা নাই অনেকের বোন চলে গেছে অনেকের মাবুদ জনম দুঃখিনী মানা অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা রব্বুল আলামিন যারা মাকে কবরে শুয়ে দিয়েছে সাদা কাফনের কাপড়ে মাকে জড়ায় দিয়েছে আয় আল্লাহ অন্ধকার কবরে মা কাফনের কাপড়টা পরে যাওয়ার আগে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে রেখেছে কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না রব্বুল আলামিন যে মা ছোট্ট একটা পেটে সন্তানটাকে জায়গা করে দিয়েছিল লাঠি মারার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে লেগেছে মা চিৎকার মেরে উঠেছে সন্তানকে তারপরেও আদর করেছে আয় আল্লাহ শীতের সময় সন্তান পেশাব করে তুষু ভিজিয়ে ফেলেছে মা ভিজা তুষুকে ঘুমিয়েছে সন্তানকে শুকনা তুষুকের মধ্যে ঘুম পড়িয়েছে মনে মনে চিন্তা করেছে সন্তান যদি ঘুমায় সন্তানের ঠান্ডা লেগে যাবে আয় আল্লাহ এমন মা যার নাই মা জননীর কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বাও না আয় আল্লাহ মাহফিলের জন্য এখনো যখন বের হই আব্বা এসে এসে মাথার মধ্যে আদর করে দিয়ে যায় সন্তান এটা মনে হয় তুমি নেও নাই তখন চিন্তা হয় আল্লাহ যাদের বাবা নাই কে তাদের কেমন আদর করে খবর নেই আয় আল্লাহ যাদের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে দয়া করে মা করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা সকলে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা যারা হাত তুলেছে মালিক
বিশেষ করে মরহুম সদরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে জুমার নামাজের পরে ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও। রব্বুল আলামিন, যারা এখানে হাত তুলেছি, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, চোখটা দিয়ে গুনাহ করেছি, অন্তরটারে কালা বানায় ফেলেছি, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন, যারা আপনার শাহী দরবারে হাত তুলেছে, দয়া করে মায়া করে জীবনের গুনাহ খাতা গুলা মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের কমিটি মাহফিলটা করতে গিয়ে অনেক কষ্ট করেছে, মানুষের দারে দারে গিয়েছে, দিনের দাওয়া দেওয়ার জন্য পা গুলা ধুলায় মলিন করেছে, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, যে তার পা দুলায় দুলিন দুলায় দূষিত করেছে মলিন করেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে, প্রত্যেককে আল্লাহ আপনি নামাজি দিনদার পরহেজগার বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, একদিন আমরা তো চলে যাব, আমার মা বোনরা যারা এসেছে, মা বোনদেরকে এমন নারী বানায় দেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন, চার নারী যেমন সেরা নারী, আমার মা বোনদেরকে স্বামীর আনুগত্য শিলাম, লজ্জাস্থানের হেফাজতকারিনী, পর্দানিশীন, মুত্তাকিয়া মুজাক্কিয়া, রোজাদার, নামাজি বানায়া, জান্নাতের সব দুয়ার খুলে মা বোনদেরকে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, অন্ধকার কবর হাতছানি দিয়ে ডাকবে, হাত্তা তাস্তাকমিলা রিজকা, আমার রিজিক শূন্য হয়ে যাবে, অন্ধকার কবর আমাদেরকে ডাকবে, কবর এখনো বলতেছে এই মাটি তোর ঠিকানা হবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই, ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহ, একদিন আমি চলে যাব, আমার শ্রোতারা অনেকেই চলে যাবে, সবাই একদিন বিলীন হয়ে যাব, আজকের রাতটা আমার জীবনের বিদায়ী রাত হয়ে যেতে পারে। আয় আল্লাহ, যারা শুনছি, যে কারো বিদায়ী রাত হয়ে যেতে পারে, আমার বিদায় বেলা চলে আসতে পারে, আল্লাহ আমলি বানায়া জান্নাতি বানায়া ডাক দিও রে আল্লাহ। এই মাহফিলে আমার আগে যে কথা বলেছি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, আয় আল্লাহ আমার ছোট্ট ভাইটাকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ আমার জহিরুল ইসলাম তোতা এলাকার, 5 বছর আগে তাদের এলাকায় মাহফিল করেছিলাম, অনেক শ্রোতা সেখান থেকে এসেছে, তার বাবাও নাই, এরকম আরো অনেকে, বাবা হারা সন্তান, অনেকের মা নাই, অনেকের মনে অনেক ব্যথা যন্ত্রণা, আল্লাহ প্রত্যেকের মনের তামান্নাগুলা পুরা করে দাও, জান্নাতি বানায় দাও, পড়ে না আমি। রব্বুল আলামিন, যেদিন মালাকুল মউত চলে আসবে, মহাব্বত করে ভালোবেসে আদর করে জবানে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু
محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله